নিপীড়িত লজ্জিত যারা, তারা পায় সংগ্রামের, বিপ্লবের বিপুল প্রেরণা। অন্যায়ের প্রতিবাদে মানব ভাষার শ্রেষ্ঠ নাম, প্রগতি ও শান্তির নির্ভুল নাম মুজিবুর রহমান। শক্তিকামী মানুষের আশীর্বাদে ধন্য এক নাম মুজিবুর রহমান। বঙ্গবন্ধু কি নদী নাকি আকাশ, নাকি ধানের ক্ষেতের ওপর দিয়ে বয়ে যাওয়া উথালি পাথালি বাতাস? বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। আমি যখন দেখি এক সাহসী প্রদীপ্ত যুবক মিছিলে হেঁটে যাচ্ছে, তখন বঙ্গবন্ধুর কথা মনে পড়ে যায়। অন্যায়ের বিরুদ্ধে যখন প্রতিবাদী কণ্ঠ স্লোগানে স্লোগানে ধ্বনিত প্রতিধ্বনিত হয়, সেই কণ্ঠ বঙ্গবন্ধুর কথা মনে করিয়ে দেয়। নদী যেমন চিরকাল বয়ে যায়, থেকে যায় ছলচ্ছল কলধ্বনি, তেমনি বঙ্গবন্ধু আছেন আমাদের জীবনের স্রোতে, আকাশে বাতাসে আমাদের হৃদয়ের সবুজে। সেদিন বৈঠা ধরছিলেন বঙ্গবন্ধু, ঠেল্লা নিয়ে গেছে নাম করে, আর আজ আমরার হাতেই বৈঠা ধরি তারই স্বাধীন আসমানে। বাংলার প্রত্যেকটি মানুষ বঙ্গবন্ধুকে যেইভাবে ভালোবাসে, তাদেরকে ছেড়ে তো তার চলে যাওয়া একেবারেই সম্ভব না। তাদের প্রত্যেকটি শপথে, প্রত্যেকটি স্বপ্নে, প্রত্যেকটি কাজে বঙ্গবন্ধু বেঁচে আছেন। বঙ্গবন্ধু বেঁচে আছেন আব্বাসউদ্দিনের সুরে, জসীমউদ্দিনের ছন্দে। মুজিবুর রহমান, ওই নাম যেন বিসুবিয়াসের অগ্নি উগারি বান, বঙ্গদেশের এ প্রান্ত থেকে সকল প্রান্ত ছে, জ্বালায় জ্বালিয়ে মহাকালা নল ঝঞ্ঝা অশনিবে, বিগত দিনের যত অন্যায় অবিচার ভরা মার, হৃদয়ে হৃদয়ে সঞ্চিত হয়ে সহ্যের অঙ্গার, দিনে দিনে হয় বর্ধিত স্ফীত শত মজলুম বুকে, দগ্ধিত হয়ে শত লেলিহান দিল প্রকাশের মুখে। সত্যি তো, 48-এ বাংলা ভাষার অধিকার আন্দোলন থেকে শুরু করে 54-তে যুক্তফ্রন্ট, 55-তে আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ, 58-তে মন্ত্রিসভা থেকে পদত্যাগ, এবং 66-তে 6 দফা, বাংলার মানুষকে ভালোবেসে, বাংলার মানুষের মুক্তির আকাঙ্ক্ষায় তিনি ছিলেন বিসুবিয়াসের অগ্নি উগারি বান। শুধু কি তাই, জীবনের একটি মুহূর্ত নিজের জন্য ব্যয় করেননি তিনি, ত্যাগ করেছেন জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো মানুষের জন্য, হেঁটেছেন বাংলার পথে পথে, লড়েছেন অধিকার আদায়ের লড়াই। জীবনে একটা বড় সময় তিনি জেলে কাটিয়েছেন শুধু বাংলার মানুষের জন্য, আর এভাবেই মনে হয় তিনি মুজিব থেকে হয়ে উঠলেন বঙ্গবন্ধু। যেদিন তিনি ফিরে আসলেন সেদিন শীতার্ত আলো হওয়ার মধ্যে ঋতু বদল হলো স্বদেশের, ঝরা পাতায় জেগে উঠল বসন্ত, শাখায় শাখায় ফুটে উঠল ফুল, লক্ষ কোটি মানুষের উল্লাসের মধ্যে সূর্যোদয় হল, স্তব্ধতার মধ্যে বেজে উঠল সুর, অসংখ্য পাখির গানে মুখরিত হল সংগীত আকাশ।
বাংলার মানুষের মুক্তির জন্য, অধিকার দেয়ের জন্য। বঙ্গবন্ধু বারবার দাবি তুলেছেন, সংসদে দাঁড়িয়ে যুক্তি দিয়ে কথা বলেছেন, মিটিং করেছেন, মিছিল করেছেন, প্রতিবাদ করেছেন, বারবার জেলে গিয়েছেন, আগরতলা মিথ্যা মামলায় ফাঁসির সম্মুখীন হয়েছেন, দুর্ভেদ্য দুর্গের মতো মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, তারপর একদিন স্বাধীনতার ডাক দিয়েছেন। আর তার আহ্বানে গোটা বাঙালি জাতি মরণ পণ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আহ, কি এক ডাক দিছিলেন! এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, কলিজাটা উথাল পাথাল করে দিছিলেন এক ডাকে। আর তারপর বাংলার মানুষ অধীর আগ্রহে দিন গুনছে নেতা ফিরে আসার, নেতাকে বরণ করে নেয়ার আকুল আকাঙ্ক্ষায় দিন পার করছে শহর, অপেক্ষা করছে গ্রাম তার ফিরে আসার। আর মা জায়নামাজে বসে দুহাত তুলে প্রার্থনা করেছেন, বাবা দাওয়ায় বসে দুচোখ মেলে চেয়ে থেকেছেন দিনের পর দিন। চিন্তা করে দেখ, বাংলাদেশের জন্মদাতা শেখ মুজিবুর শেখ হাজার হাজার বছর গেলে হঠাৎ পাবে এমন ছেলে, আমরা পেলাম তেমন নেতা লাখের মধ্যে এক, শেখ মুজিবুর শেখ। এই যে আমরা 100 বছর পালন করছি জাতির পিতার জন্মশতবার্ষিকী, 100 বছর, অথচ ভাবলে অবাক লাগে যে তিনি কত অল্প বয়সে কত বিশাল বিশাল দায়িত্ব পালন করেছেন। মাত্র 29 বছর বয়সে তিনি মন্ত্রী, 33 বছর বয়সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আর 45 বছর বয়সে তিনি ঘোষণা করলেন বাঙালির মুক্তি সনদ 6 দফা, আর 51 বছর বয়সে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি ছিলেন চিরতরুণ, তার জীবনে কখনোই বার্ধক্য আসেনি। বাঙালির হাজার বছরের ইতিহাসে ঝড়ের মতোই তার আবির্ভাব, আবার ঝড়ের মতোই সবকিছু পাল্টে দিয়ে, বাঙালি জাতিকে একটা দেশ উপহার দিয়ে, দেশের জন্য বুকে রক্ত ঢেলে দিলেন। 75-এর কাল রাত্রি 15-ই অগস্ট, স্বাধীনতা শত্রুরা বঙ্গবন্ধুকে হত্যা করলো সপরিবারে, বাংলার সবুজ লাল হয়ে উঠল তার বুকের রক্তে, বাঙালির জীবনে আরো এক দুর্গমময় ঝড়। বাঙালি আবার ঘুরে দাঁড়ালো প্রবল সাহস নিয়ে, তারুণ্যের শক্তি নিয়ে, তারুণ্যে ভরপুর বাংলাদেশে বঙ্গবন্ধু চিরতরুণ। আজ এই তরুণের প্রাচুর্যে ভরা বাংলাদেশে প্রত্যেকটি তরুণী যেন এক একজন মুজিব।